মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো রঘুনাথগঞ্জে অনুষ্ঠিত হলো সমস্ত পুজো কমিটি ও স্কুল কমিটিকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক। জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির কমিউনিটি হলে উপস্থিত ছিলেন জঙ্গিপুর এসডিপিও বিদ্যুৎ তরফদার, পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, রঘুনাথগঞ্জ থানার এসআই কাজী হাসানুজ্জামান, সঞ্জিত সরকার সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকগণ ও রাজনৈতিক নেতারা। এই বৈঠকের মূল বক্তব্য হল সমস্ত পুজো কমিটি ও স্কুলগুলোকে এই শোভাযাত্রায় আসার জন্য অনুরোধ করেছেন। এক কথায় বর্ণান্ত শোভাযাত্রা। রঘুনাথগঞ্জ থেকে রাজশেখর, রিপোর্ট ডি নিউজ, কলকাতা। রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বা ওনার আদেশে আজকে আমরা এখানে স্কুলে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে যে আমাদের বাঙালির যে দুর্গাপূজা সেটা ইউনেস্কো থেকে হেরিটেজ ক্যাটেগরি, সুতরাং সেইটাকে সম্মান দেওয়া সম্ভব। মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা থ্যাঙ্কস গিভিং র্যালি করছেন বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন জেলায় সর্বত্র, সেটাকে সুন্দরভাবে সংগঠিত করার জন্য আমরা এখানকার 97টা পূজা কমিটি, তত্ত্ব সংস্কৃতি দপ্তরের বিভিন্ন যে কালচারাল গ্রুপ আছে তারা, তারপরে বিভিন্ন স্কুলগুলোকে আমরা এখানে ডেকেছি, তারা এখানে তাদের মতামত জানাবে, তারা কীভাবে পার্টিসিপেশন করতে চায় বা কীভাবে আমরা একটা কালারফুল র্যালি করতে পারি পয়লা সেপ্টেম্বর। সেই উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা এবং আমাদের এই আয়োজন। আপনার নাম? আমার নাম করবিন অন্নি, রঘুনাথগঞ্জ ডাক্তার। কি আপনার? আজকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমাদের প্রশাসনের, আমাদের জমিপুরের আধিকারিক মাননীয় পার্থ ঘোষ মহাশয়ের নির্দেশে আজকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা আমাদের জমিপুর থানার অন্তর্গত যতগুলো পুজো কমিটি আছে, যেমন বাঙালি বড় উৎসব, সেই উৎসবে আমাদের পুজো কমিটির আহ্বান করেছিলেন। সেই আহ্বানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালির যে সবথেকে বড় উৎসব, সেই উৎসবকে নিয়ে ইউনেস্কো থেকে তিনি যে আজকে পুরস্কৃত হতে চলেছেন সেটা নিয়ে আজকে একটা আমাদের মহা র্যালি হবে। সেই র্যালি কীভাবে হবে বা কীভাবে সুসজ্জিত হবে সেই নিয়ে প্রশাসনের বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা পুজো কমিটি যারা আমরা সদস্য আছি এবং আমাদের নির্বাচিত যারা প্রতিনিধি আছেন এবং সবকে নিয়েই, বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সমস্ত মানুষকে নিয়ে আজকে সেই র্যালি যে আমাদের আগামী 1 তারিখে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দুটোর সময় যে তিনি উদ্বোধন করবে সেটা নিয়ে প্রস্তুতি সভা আজকে চলছে এবং সুসজ্জিতভাবে সেই সভা আমাদের, সেই র্যালি আমাদের হবে, এই নিয়ে আমাদের আজকে মিটিংয়ের আজকে আমাদের সভা চলছে। কোথায় সভা হলো আজকে? আজকে সভা হলো আমাদের জঙ্গিপুর পৌরসভা পৌরপিতার হচ্ছে কমিউনিটি হলে, সেখানে আমাদের সমস্ত পুজো কমিটি যারা আমরা সদস্য আছি সেই সদস্যর মধ্যে থেকে সেখানে নিয়ে আসবে। দুর্গাপুজোর সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন, সেই উৎসবটা যাতে আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে ভাগ করে নিতে পারি সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খলভাবে, তার জন্যে আজকে একটা প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা ও রোগী ভর্তি থাকার সুব্যবস্থা নিয়ে চলে এলো নিমতিতা রেলগেটের পাশে এম লাইফ স্ক্যান হসপিটাল প্রাইভেট লিমিটেড। ল্যাব, ডিজিটাল এক্সরে, ইসিজি, ওপিডি, ফার্মাসি ও নাক কান গলার পিটিএ, অডিওমেট্রি সহ যাবতীয় পরীক্ষা করা হয়। প্রতি মঙ্গলবার নাক কান গলার যাবতীয় পরীক্ষা করা হয় বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। লাইফ স্ক্যান হসপিটালে কোনো প্রকার চার্জ ছাড়াই বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এম লাইফ স্ক্যান হসপিটাল প্রাইভেট লিমিটেডের একই ছাদের নিচে চিকিৎসা করছেন এক ঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই আসুন লাইফ স্ক্যান হসপিটালে। আমাদের হেল্পলাইন 9126038940। এম লাইফ স্ক্যান হসপিটাল প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা নিমতিতা রেলগেটের পাশে, ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ।